নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি আজ আপনাদের জন্য সোয়াবিন দিয়ে একটা ভিন্ন স্বাদের রেসিপি করতে চলেছি। এটা মাছ মাংসের স্বাদকেও হার মানাবে। তো চলুন দেখে নিই কী করে করতে হয়। রাতে আমি কিছুটা সোয়াবিন ভিজিয়ে রেখেছিলাম, মানে গোটা 20-25-26 এরম হবে। সেটা আমি জল থেকে তুলে একটু হালকা লবণ দিয়ে একটু ভাপিয়ে নেব। এবার আমি ওটা সেদ্ধ সোয়াবিনটার থেকে সোয়াবিনগুলো হাত দিয়ে জলটা চিপে ফেলে সেটা একটা গ্রাইন্ডারে নিয়ে স্মুথ পেস্ট করে নিই। বের করে নেব, গ্রাইন্ডার পেস্টের পর একটা বাটিতে বের করে নেব। এবার ওই গ্রাইন্ডারের মধ্যেই আমি যে রান্নাটা করব সেই মশলাটা করে নেব। 1.5 ইঞ্চি মতো আদার টুকরো দিয়ে দেব, সঙ্গে 2-4 কোয়া মতো রসুন, 3-4টে কাঁচা লঙ্কা পেকে গেছে ওটা দিলাম কালারটা ভালো হবে বলে, সঙ্গে 1.5খানা পেঁয়াজ দিলাম, দিয়ে একটু হালকা গ্রাইন্ডারটা ঘুরিয়ে নেব। তারপর একটা টমেটো দিয়ে এবার 1 ক্যাপের মতো মগজ দানা দিয়ে দেবো, মানে যেটাকে ইংরেজিতে বলে মেলন সিডস, দিয়ে একটা স্মুথ পেস্ট করে নেব। মশলাটা রেডি। এবার ওই সোয়াবিন পেস্টের মধ্যে একটা ডিম ফাটিয়ে দিলাম, আরও একটা ডিম ফাটিয়ে দিলাম, দেওয়ার পর এতে একে একে কিছুটা মৌরি, লঙ্কার গুঁড়ো কিছুটা, হলুদ গুঁড়ো কিছুটা, লবণ কিছুটা, গরম মশলা গুঁড়ো কিছুটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না পুরো মিশ্রণটা একসাথে ভালো মতো মিশে যায়। এদিকে প্যান বসাতে হবে, তেল গরম হল, তেল দিতে হবে, তেল গরম হলে তাতে ওই সোয়াবিনের যে মিশ্রণটা আছে ওটা ঢেলে দিতে হবে, দিয়ে চামচ দিয়ে চারিদিকে ছড়িয়ে দিতে হবে। কিছুক্ষণ ঢাকনা বন্ধ করে 5-7 মিনিট হতে দিতে হবে, ঢাকনা খুলে আবার সাইড চেঞ্জ করে দিতে হবে। তারপর নামিয়ে নিতে হবে, নিয়ে ওই কড়াইতেই কিছুটা কাটা আলু দিতে হবে, পরিমাণ মতো হলুদ, লবণ দিতে হবে, দিয়ে হালকা করে ভাজতে হবে যতক্ষণ না কালার চেঞ্জ হয়। আরেকদিকে সেই অমলেট যেটা আমরা ভেজে নামিয়ে রেখেছিলাম সেটাকে বরফির মতো পিস পিস করে কেটে নিতে হবে। আলুগুলো বাদামি রং ধরে গেছে, ভাজা ভেজে আলুগুলো তুলে রাখতে হবে। এবার ওই কড়াইয়ে একটা পেঁয়াজ কুচি দিতে হবে, সঙ্গে 2টো শুকনো লঙ্কা ভেঙে ফোড়নের জন্য তেলে দিতে হবে আরেক সাইডে, আর কিছুটা গোটা জিরে, আর 1খানা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিতে হবে, দিয়ে নাড়াতে হবে যতক্ষণ না রং ধরে ভালো করে।
তারপর আগে যে করে রেখেছিলাম মশলাটা, ওই মশলাটা পুরোটা ঢেলে দিতে হবে। দিয়ে ভালো করে জাল দিতে হবে, তাতে কিছুটা জিরের গুঁড়ো হাফ চামচের মতো, আর কিছুটা জল দিতে হবে। দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে, আর কিছুটা ধনে গুঁড়ো দিতে হবে, আর কিছুটা লঙ্কার গুঁড়ো মানে হাফ স্পুনের মতো সব দিতে হবে, আর পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে যেন নিচে না লেগে যায়, আর কিছুটা হলুদ আর হাফ কাপ জল দিতে হবে, আর কিছুটা চিনি দিয়ে সঙ্গে একটু লবণ দিয়ে আপনাদের স্বাদ অনুযায়ী কষিয়ে নিতে হবে ভালো করে, যতক্ষণ না তেল ছাড়ে। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করতে হবে, তারপর ঢাকা নামিয়ে মশলাটা কষানো হয়ে গেলে তাতে ওই অমলেট করে রেখেছিলাম যে সোয়াবিনের অমলেট, ওইগুলো মিশিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ। এবার কষানোর পর এক গ্লাস জল দিতে হবে, জল দিয়ে নেড়ে নিতে হবে। নেড়ে নিয়ে ঢাকনা বন্ধ করে 5-7 মিনিট রান্না করে নিতে হবে। এবার ঢাকনা কিছুক্ষণ নাড়ার পর ঢাকনা খুলে হাফ স্পুনের মতো ঘি, পরিমাণ মতো চিনি আর হাফ স্পুন গরম মশলা দিয়ে দিতে হবে, দিয়ে নেড়ে নিতে হবে। নেড়ে নিয়ে ঢাকনা বন্ধ করে ফ্লেম অফ করে দিতে হবে, কিছুক্ষণ ঢাকনা বন্ধ থাকবে। তারপর সার্ভিং বাউলে সার্ভটি পরোটা বা পোলাওয়ের সাথে অসাধারণ জমে যাবে। তো পরিবেশন করে দেওয়া হচ্ছে রান্নাটি। ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করবেন, ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, সেফ থাকুন। থ্যাংক ইউ আমার ভিডিও।